হ্যাঁ, গোসাইগাঁওয়ের এগারাকী কিশোর, তাকে তো অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিবলে সক্ষম হয়েছে। কম্পিউটারত মিনিটত 80-র পর 90টা শব্দ নির্ভুলভাবে টাইপ করব পারে। মই বর্তমান উপস্থিত আছো গোসাইগাঁও চহরের পদ্মবিলত, আর সেই লড়জনের লগত কিশোরজনের লগত মই উপস্থিত আছো। কিশোরজনক আমি দেখাবলে যত্ন করেছো। তুমি অলপ প্রথমতে অলপ টাইপ করবা নেকি? হয় অলপ করাছো? হয়। আপনাদের এই দৃষ্টি দেখা পেয়েছে ইয়াতে হাতের যে আঙুলি সে কিমান খরগতিত যে কম্পিউটারের দেখা গেছে ওয়ার্ডবোর টাইপ করে থাকা দেখা গেছে, ইমান ধুনিয়াক টাইপ করেছে। আমি প্রথমতে তেখেতর লগত আমি কথা পাতি লো বিচার তোমার অল্প এইফালে কথা পাতি তোমার নাম? মেরা নাম আবু হামজা হোসেন হ্যাঁ, আর মে গোসাইগাঁও পদ্মবিল মে রহতা হুঁ, আর মে ক্লাস সিক্স মে হুঁ, আর মেরা এজ 12 হে। কোন সা স্কুল মে পড়তা? মে সেন্ট অ্যান্থনি ইংলিশ মিডিয়াম হাই স্কুল মে পড়তা হুঁ। তোমরা কম্পিউটার কে বারে মে জো নলেজ হে কিছু? ফার্স্ট মেরে পাপা নে মেরে কো এক কম্পিউটার, ছোটা কম্পিউটার খরিদ কে দিয়া থা। উস টাইম মে 10 সাল কা থা, তো উসি টাইম মে পাপা নে মেরে কো ইয়ে সাজেস্ট কিয়া থা কি টাইপিং সিখ লো, তো মে উসি দিন সে মে টাইপিং সিখ রহা হুঁ। তো এসে এসে করকে মানে জব মে টাইপিং স্পিড বহুত বড় গিয়া থা, তো মেরে কো কম্পানি সে লোক বুলাতে থে, আর ইসি বাত সে জব মেরে কো লোক বুলাতে থে তো মে উন লোক কো টাইপ করকে কুছ দেতা থা, আর মুঝে রিটার্ন উন লোক পয়সা দেতে থে। এসা করকে মে 2 মহিনে মে 16 কে রুপিস মেনে কমা লিয়া থা ইসি এজ মে। মিনিট মে কিতনা ওয়ার্ড টাইপ কর সকতা হুঁ? মে 80 অর 90 কে উপর মে ওয়ার্ড টাইপ কর সকতা হুঁ। ভবিষ্য মে তোমারা এম কে হ্যায়? মেরা ভবিষ্য মে এম এ কি মে এক আইপিএস অফিসার বনু। কম্পিউটার কে বারে মে? कंप्यूटर के बारे में मैं सोच रहा हूँ कि कुछ ही दिनों में मैं एक नया सॉफ्टवेयर बनाने का ट्राई कर रहा हूँ। अभी मैं पाइथन सीख रहा हूँ, पाइथन प्रोग्रामिंग। 80 का 80 और 90 जो वर्ड लिख सकते हो, टाइप कर सकते हो, इसका इसका ऊपर जा सकते हैं? हाफ कोर में जा सकता हूँ, मेरे एक हफ्ते आगे मतलब। टारगेट कितना है? मेरा टारगेट है 150 के ऊपर जाना मिनट में। ठीक है, थैंक यू। और इसमें हल ষষ্ঠ শ্রেণীত পড়ে থাকা এগারী ছাত্র কিশোর, তেখেতে কিন্তু এই কম্পিউটার 1.5 বছরের পর এই কম্পিউটার জড়িত হয়ে আছে। তেখেতে দেউতাকে এটা কম্পিউটার লই দিছিলে, আর এই কম্পিউটার লই তেখেতে প্রতিদিনে কম্পিউটারত নিজের পড়া উপরেও কম্পিউটারত সময় দিয়ার কারণে তেখেতে আজি মিনিটত 80-র পর 90টা ওয়ার শব্দ নির্ভুলভাবে লিখিব পারছে। আমি পড়া শুনা করব লাগে সেইখিনি সময় করার পিছত তারপিছতে তেখেতে কম্পিউটারত এনেদরে আত্মনিয়োগ করেছে, নিজের যেখানে চেষ্টা সেইখানে অব্যাহত রাখিছে, আর ভবিষ্যতে তেখেতে মিনিটত 150 শব্দ নির্ভুলভাবে লিখবলে যত্নপর হয়েছে, আর তার কারণে তেখেতে প্রচেষ্টা চলাই আছে। আর এই সরু বয়সতে অর্থাৎ কিশোর বয়সতে 12 বছর বয়স, আর এইখানে সময়তে তেখেতে 80-90 যে শব্দ সেয়া নির্ভুলভাবে লিখিব পৰাৰ কাৰণে তেখেতে বিভিন্ন কোম্পানীয়ে তেখেতৰ ওচৰলৈ আহে ডিউটিটো কৰাবলৈ দিয়ে, আৰু তাৰপৰা তেখেতে কিন্তু এই বয়সত উপাৰ্জনো কৰিব পাৰিছে বুলি তেখেতে আমাক জনাইছে। আমি তেখেতৰ মাতৃ আছে, মাতৃৰ লগত আমি যদি কথা পাতোঁ অলপ। বাইদেউ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আপোনাৰ ল'ৰাই ইমান ধুনীয়াকৈ মিনিটত কম্পিউটাৰত 80-90 শব্দ লিখিবলৈ সক্ষম হৈছে, আপুনি কি ক'ব? না, মোৰ ল'ৰাটোৰ কাৰণে মই ভৱিষ্যতৰ কামনা চিন্তা কৰোঁ, আৰু মই সেইখিনি সময় দিওঁ। সি ঘৰত ল'ৰা ছোৱালীয়ে যিখিনি পঢ়িব লাগে, নামাজ পঢ়িব লাগে, কোৰাণ পঢ়িবলৈ সেইখিনি পঢ়ি থাকে, আৰু অলপ সময় পালে 1 ঘণ্টা আধা ঘণ্টা সময় পালে পুতকৈ আহি পেলাই সি কম্পিউটাৰত ব্যস্ত হৈ থাকে। কেনে ধৰণৰ ভাল হয়? 94-93 এনেকুৱা পাৰ্চেণ্টেজ আহি থাকে, আৰু আৰু পঢ়া শুনাটো বহুত ভাল, তাৰ ছাবজেক্টবিলাকো বহুত ক্লিয়াৰ হৈ থাকে তাৰ। মোক ক'বই নালাগে তাৰ পঢ়িব লাগে। সেই ভৱিষ্যত মই IPS হোৱাৰ কাৰণে মই বিচাৰি আছো। ভৱিষ্যততে সি ভাবি আছে যে মই আমাৰ কম্পিউটাৰত কিবা এটা ইউটিউবাৰতো কাম কৰিম মই, আৰু IPS হোৱাৰ কাৰণে মই চেষ্টা চলাই থাকিম। হয়, ধন্যবাদ থাকিল। হয়, আচলতে এই কিশোরগৰাকীৰ মাতৃ তেখেতেও বিচাৰিছে যে তেখেতে IPS অফিসার এজন হব ভবিষ্যতে, বা UPSC ক্লিয়ার করব, তার লগতে কম্পিউটারের উপর কম্পিউটার সফটওয়্যার নতুন করে বনাবলে বিচারিছে। আর আমিও নিউজিনের তরফের তেখেতক শুভেচ্ছা জানাইছো, আর তেখেতে ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক তারে কামনা করেছো, আর ভবিষ্যতে নিজকে আগুয়ে লই যাওক, সমাজত প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজকে গড়ে দিয়ে আমি নিউজিনের তরফের আমি আশা করেছো বা কামনা করেছো।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।